প্রতিদিন সকালবেলায় জানলাটা যখন খুলি, হয় হাওয়া আসবে, আর নইলে মেঘলা মেঘলা আকাশ দেখব, আর না হলে রোদের একটা ঝলকানি। কিন্তু আজকে জানলাটা খোলার পর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। তবে জানো তো, এই যে কলা গাছের পাতাগুলো এত বড় বড় হয়ে গিয়ে হাওয়াটা একটু হলেও কম আসে। দেখি পাশের বাড়ির কাকুকে বলবো যে একটু পাতাগুলো ছেঁটে দিতে। আসলে মাঠের পাশে বাড়ি, সেই মাঠের যে মানে দক্ষিণ দিকের কথা বলি তোমাদের, অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণের হাওয়া তোমরা তো ভালো মতন জানো কত সুন্দর হাওয়া, তাই না? সেই দক্ষিণের হাওয়াতেই যদি বাধা আসে তাহলে কি করে হয় বলো তো? মেইন গেটটা খুলতেই মুনুসোনার ছানা দুটো বেরিয়ে গেছে। আসলে সকালবেলায় প্রতিদিনই ওদের একটু বাইরে বের করানো হয়, বুঝতেই পারছো কিসের জন্য। তারপর চোখে মুখে একটু জল দিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর চোখে মুখে যদি একটু জল না পড়ে না, কেমন যেন ক্লান্তি ভাবটা যেতেই চায় না, আর চোখ দিয়ে ঘুমটা যেন জুড়েই থাকে, তাই চোখে মুখে আগে জল দিতে হয়। এরপর শুরু ফ্রেশ মেজাজে সংসারের কাজ। প্রথমেই বিছানা গোছানো দিয়ে শুরু করলাম, আর এই যে গোলাপি কালারের পর্দা দেওয়াতে পুরো ঘরটায় কেমন যেন গোলাপি গোলাপি হয়ে রয়েছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, দেখে তো তোমরা বুঝতেই পারছ। তো প্রথমে বিছানাটা তুলে তারপরেই পর্দা সরিয়ে জানলাটা খুলব। সকাল হতে না হতেই কারেন্ট চলে গেছে, কি বলবো। মানে প্রত্যেক দিনের ব্লগে তোমাদের এক কথায় আমি বলে যাই, কারেন্ট নেই, লো ভোল্টেজ, কারেন্ট নেই, এই কথাগুলো। আর সকালবেলা ঘুম থেকে উঠেও আজকে আমি তোমাদের সেই কথাই বলছি, ঘুম থেকে ওঠার সাথে সাথেই কারেন্ট চলে গেছে। আর এদিকে রিং লাইটটা দেখছো, এটা রাখার কারণ হচ্ছে যে বিছানাটা গোছাচ্ছিলাম, আমার বড় উঁচু লম্বা স্ট্যান্ড নেই, তো যে স্ট্যান্ডটা আছে ওটা এতটা উঁচু হয় না, তো ওই জন্যে এখানে ফোনটাকে রেখে কাজ করছিলাম। তো ওই জন্যে রিং লাইটটা এদিক ওদিক করতে হয় মাঝে সাঝে। দেখি একটা স্ট্যান্ড কিনতে হবে, এ মাসে পেমেন্টটা পাই তারপর একটা ভালো দেখে একটা স্ট্যান্ড কিনবো। কোনো দিন ইউটিউবের জন্য এখনও পর্যন্ত আমি কোনো স্ট্যান্ড কিনিনি, হয়তো দুটো সেলফি স্টিক কিনেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো স্ট্যান্ড কিনিনি, কিনবো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। যখন বাইরে জানলাটা খুললাম, এত সুন্দর হাওয়া এসে গায়ে লাগলো কি বলবো। মানে সকাল থেকেই একটা হাওয়া হাওয়া ওয়েদার, মানে হাওয়া দিচ্ছে, বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে। মুনুসোনার বাচ্চাদের বাইরে একটু বার করে দিয়ে আসলাম, আর অবশ্যই আমার বর রয়েছে, ওদেরকে একা বাইরে রাখি না, কারণ রাস্তায় তো লেলির ছানাগুলো রয়েছে। তারপর দরজাটা খুলে আমি ভেতরে এদিকে কাজও করি না, কখন কি ঢুকে যাই, তো সেই ভয়ে। তো আমার বর ব্রাশ করছে, আমি বললাম তুমি তাহলে ওদেরকে একটু দেখো, আমি যাই ঘরের কাজগুলো করি। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার আমি ঘর বারান্দা পুরো ঝাড় দিয়ে নেব। আর আমার হাতে যে দেখলে ঘাস পাপোশটা, তো সেটা তো আমার মুনুসোনার ছানারা একটু একটু করে মানে ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা করেছে, মানে এমনি তোমরা কেউ বুঝতে পারবে না ছিঁড়ছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো যে ওটা ছেঁড়া চলছে। মাঝখানে কোনো ছেঁড়া নেই, কিছুই না, কিন্তু সাইড থেকে একটু একটু করে ঘাসগুলো মানে ওদের দাঁতে এত ধার যে ওই ঘাসগুলোকে একটু একটু করে ছিঁড়ে ফেলে। আর পর্দাটাকেও তুলে রাখলাম, কারণ ওদের তো আবার দোলনা, সকাল থেকেই তো দুরন্ত পানা শুরু হয়ে গেছে, ওটা নিয়ে এদিক ওদিক দুলতে থাকবে। এই যে চললো খাবার দিতে, সকালবেলার সকালবেলার খাবার। মন থাক হারালি মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো শনিবার।
শনিবারের সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। যেহেতু শনিবার, সমস্ত কিছু ধুয়ে মেজে নিলাম, আর কোটোগুলো একটু মুছে নিলাম, সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর বাইরে কিন্তু বেশ একটা রোদ উঠেছে। চলো বন্ধুরা, স্নান করে ফ্রেশ হয়ে তারপর ফিরে আসি। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কারণ ওই কার্ডটা গিয়ে বন্ধ করে দিয়ে আসতে হবে, বারবার খালি মেসেজ আসছে। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সাজি নিয়ে যাচ্ছে এখন ফুল তুলতে। আর আমার বড় যে গাছটাকে স্প্রে দিচ্ছে, ওই দেখো ফুলগুলো ফোটেনি বলো, নেওয়া যাবে? মানে বেশি ছড়ায়নি ফুলটা, এটাই একটু আগে এত মেঘ, আমি হ্যাঁ তা হবে, হয়তো না হয়ে যাবে। আমার ছাদে ভালোই ফুল ফুটেছে, জামা কাপড় মেলতে এসে দেখলাম। আমি স্নানে গেছি আর ওই পাশে বাড়ি দিদি ডাকছে যে রিয়াঙ্কা বৃষ্টি পড়ছে, তারপর ও এসে ছাদে এসে জামা কাপড়গুলো তুলতে আসলো, তারপর রোদ উঠে গেল। ভাবো তাহলে, এ দেখো কি রোদ দেখতে পাচ্ছ, চলো এই যে এদিকে শাড়ি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছে, আর ওদিকে দেখো টাইম ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। টাইম ফুল গাছ দিয়ে, মানে টাইম ফুল দিয়ে পুজো দেবো, তোমরা অনেকে বলেছো ফুল তো এটা। এ দেখো কত ফুল, এদিকে দেখো কত ফুল, চলো এবার একটা একটা করে ফুলগুলো তুলে নিই। বাড়িতে নিচে যদি অনেক জায়গা থাকতো তাহলে হয়তো নিচে অনেক ফুল গাছ লাগাতাম, কিন্তু তোমরা তো জানো অল্প জায়গার মধ্যেই আমাদের এই বাড়ি, দেড় কাটা মাত্র জায়গা, তাই ছাদেই একটু টবের মধ্যে গাছ লাগানো হয়েছে, তাতে যেটুকু ফুল হচ্ছে আমার ঠাকুরের কিন্তু একদম হয়ে যাচ্ছে। দেখো কতগুলো ফুল হবে, তোমরা দেখতে থাকো, ঝুড়িতে অনেক কটা ফুল হবে কিন্তু। কত ফুল ফুটেছে, মাঝখান থেকে কটা ফুল তুলবো। দেখো কত ফুল, জবা ফুলটা ভেবেছিলাম আজকে ফুটবে কিন্তু ফোটেনি, আগামীকাল ফুটবে আর তারপরের দিনকে ফুটবে। এই তো চলো, খাখা রোদ, আর ছাদে দাঁড়িয়ে লাভ নেই, একটু পরে এসে শাড়িগুলো তুলে নিয়ে যাব, কারণ শুকিয়ে যাবে, মোটামুটি অর্ধেক শুকিয়ে গেছে। আর হাওয়া দিচ্ছে, যা সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছে। এ দেখো এই গাছটা থেকেই হচ্ছে আমি তুলসী পাতা তুলি, ঠিক আছে, আর এই হচ্ছে ফুল সাজিতে। চলো পুজোটা এবার সারি। আমাদের এই টবে কিন্তু বেশ সুন্দর গাছ হয়েছে, হ্যাঁ, অনেক গোবর সারটা দিয়ে লাগানো, না সুন্দর ছড়িয়েছে গাছগুলো, সব মাথা ভেঙে দিয়েছিলাম যে ছোটবেলায়। শনিবার, আজকে তো নিরামিষ রান্না, সকালবেলা ভাবছি একটু সেদ্ধ ভাত খাই, দুপুরবেলায় কাতি কচু রয়েছে, পটল রয়েছে, সেইগুলোর একটা নয় তরকারি করা যাবে, মানে একসাথে না আলাদা তরকারি, একসাথে তো ভালো লাগবে না, জানি না ভালো লাগে কিনা, কাতি কচু পটল কি একসাথে ভালো লাগে কি জানি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যাবো হচ্ছে একটু বৌদির বাড়িতে, বৌদি ফোন করে ডাকলো। আর এই যে এখানে পটল রয়েছে, চারটে পটল, দুটো আলু, এই যে কেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো, মানে আজকে পটল সেদ্ধ দিচ্ছি, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, আর হচ্ছে কাঁকরোল আছে, কাঁকরোলটাকে ভাজবো। এই হবে আজকে আমাদের সকালবেলার খাবার। আর বাইরে বেরোই,
বাজারের দিকে অবশ্য যাওয়া হয় না, গ্যাস লাইটারটা আনবো ভুলেই যাচ্ছি, ভাবছি যেটা আগের গ্যাস লাইটারটা ছিল সেটা ভাবছি একটু রোদে দেবো। তোগুলো চারটে কাটি নষ্ট হলো এই ধরাতে গিয়ে, তার মধ্যে হাওয়া দিচ্ছে নিভে যাচ্ছিল। দেখো এই গাছটাতে ফুলগুলো তেমন একটা ছড়ায়নি, দেখেছো এই যে ছড়ালে বুঝতে পারতে কত সুন্দর বড় বড় পয়সা ফুল হয়। এই যে দেখা যাক গাছটা যদি লেগে যায় খুব ভালো হবে। এই দেখো কি রোদ, চারিদিকে শুধু জঙ্গল হয়ে গেছে। গ্রাম যেমন ভালো তেমনি বর্ষাকালে যখন চারিদিকে জঙ্গল হয়ে যায় না তখন যেন বিরক্ত লেগে যায়। চলো বৌদিদের কাছে কটা ফুল রয়েছে, আসলে বাড়িতে ফুল রয়েছে তো মানে গাছে হয়ে গেছে ওই জন্য আর তুলিনি, মাঝে মাঝে মধ্যে রয়েছে ফুল। বৌদি খোলাই আছে, হ্যাঁ হ্যাঁ জল নিয়ে এসে তো ওই ঘরটা থেকে। শনিবারের সকালে এই হচ্ছে আমাদের খাবার, এখানে রয়েছে পটল মাখা মানে পটল সেদ্ধ মাখা, আলু সেদ্ধ মাখা, সাথে রয়েছে কাকরোল ভাজা, আর এখানে রয়েছে শাক। এই যে এই শাকটা বৌদি দিল, আর এখানেও সেম, ঠিক আছে, আর সাথে রয়েছে জলের বোতল। চলো সকালের খাবার একদম দুর্দান্ত খাবার, খাওয়া দাওয়াটা করে নিই। ওইটাই তো আমার ভয় লাগে, খালি লাফিয়ে লাফিয়ে যাবে, দরজাটা খোলা পেলেই হলো। সকালবেলার খাওয়া দাওয়া সেরে বর বেরোলো ওর একটু দরকারি কাজে, আর আমি চলে আসলাম আমার রান্নাঘরে। কি করব বলো, বাড়ির বউদের তো এই তো কাজ, ঘর সংসার সামলানো আর তার সাথে আমার এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, এই তো আমার কাজ। তো দুটো বাসন ছিল, মানে সকালের যেটুকু বাসন হয় সেইগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি, কারণ জানো তো ওই কিছু কাজ মাথায় রেখে যেন কোনো কাজে মন বসে না। তো এখন আমি একটা কাজে বসবো, সেটা কি তোমাদের বলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে নিলাম, দুটো বাসন ছিল সকালের খাবার সেই বাসন কটা মাজলাম, এখন বসবো হচ্ছে এডিট নিয়ে। খেতে বসার আগে একটা বৃষ্টি নামলো, মানে মেঘ করে আসলো বৃষ্টি নামলো, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, শাড়িগুলো শুকিয়ে গেছে কিন্তু ওই দু একটা জিনিস ভেজা ছিল, হালকা ভেজা ছিল, নিচে নিয়ে আসলাম, তারপর দেখি রোদ উঠে গেছে। এখন যাবো গিয়ে এডিট করবো, গতকালকে একটু এডিট করতে পারিনি, গতকালকে তিনটে ভিডিও শ্যুট করেছি, করতে করতেই রাত হয়ে গেল, তোমরা তো দেখেছো আগের ব্লগে, তো ওই জন্যে এখন বসে এডিট করবো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট শান্তি তো সব শান্তি, তো এখন রিল্যাক্সে বসে তিনটে ভিডিও টান টান এডিট চলবে, কমপ্লিট কাজ করে তারপর দুপুরে রান্না করবো, দুপুরে একটা তরকারি করে নেবো, হয়ে যাবে বুঝলে। চলো পরে দেখা হচ্ছে, এডিটের কাজ পুরো কমপ্লিট, সমস্ত কাজ সেরে দু ঘন্টা পর আবার ক্যামেরাটাকে অন করলাম। তো এদিকে গুছিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য, ভেন্ডি ভাজা সাথে হচ্ছে গাটিকুচু আলুর তরকারি। আজকে আর রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না, রান্নাটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছিল গাটিকুচু আলুর মাখা মাখা তরকারিটা, নামানোর আগে দিয়েছি একটু গরম মশলা, আর এদিকে রয়েছে ভেন্ডি ভাজা, শনিবারের জন্য পারফেক্ট খাবার। তো শনিবারের এই যে খাবার আমাদের সকালে যে খাওয়া হয়েছিল, সকালে খাওয়া হয়েছিল কি, ভাতে সিদ্ধ, সিদ্ধ ভাত, আমরা এখন সিদ্ধ ভাত খাচ্ছি,
ভালো, বেশ ভালো লাগে। এখন সিদ্ধ ভাত খাচ্ছি না, সকালের কথা বললাম। হ্যাঁ, যে এখন আমরা সকাল সকাল প্রায় সিদ্ধ ভাত খাচ্ছি, মা সেটা তো সিদ্ধ কর না। আর এখন হয়েছে এই যে দেশি ভাজা, গরম গরম আলু আর কচু একটু কষা, আর হয়েছে ভেন্ডি ভাজা। এই নিয়ে দুজনে খেতে বসেছি, আর ওদিকে বাচ্চা বাটি আর বাচ্চার মা চলে গেছে, ওদেরকে দুধ দিয়ে খেতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইদিকে তাকো, এইদিকে এইদিকে না, ক্যামেরাটা ওইদিকে না, এইদিকে। আচ্ছা, আর এই তো ব্যাপার, চলো খেয়ে নিই। ঠিক আছে, আর আমাদের সেকেন্ড চ্যানেলটাতে যে চ্যালেঞ্জ ভিডিও করেছি সেখানটায় অনেকেই কমেন্ট করেছো, তো চেষ্টা করছি এবার একটা একটা করে নিয়ে আসবো আর চ্যালেঞ্জ ভিডিও করে আপলোড দেবো। ঠিক আছে, হ্যাঁ, আর এখানেও বলছি যদি চ্যালেঞ্জ, কোনো চ্যালেঞ্জ ভিডিও বা ফানি কোনো জিনিসের ওপর করতে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমাদের যতদূর চেষ্টা সেইটার উপর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো কথা। অনেকে বলেছে যে আজকে তোমার থেকে দাদাভাইকে বেশি ভালো লাগছে। আমার বর বলে কথা, আমি আর বললাম দেখো কি দারুন, মানে মাদুরটা পাতা হয়েছে আমাদের বসার জন্যে, ওদের শোয়ার জায়গা হয়ে গেছে এই মাদুরটা। দেখো তাহলে কি সুন্দর ঘুম দিচ্ছে, বাইরে বৃষ্টি হয়ে গেল, এক পশলা মেঘ করে রয়েছে, অনেক মেঘ করে আছে। ভেবেছিলাম একটু বিকেলের দিকে বেরোবো, কিন্তু বৃষ্টি হয়ে গেছে, এখন আর কোথাও যাওয়া যাবে না, কারণ রাস্তায় কাদা হয়েছে জানো। মানে এই যে জায়গাটা, এই দেখো মাটি উঠেছে, মানে পা দিলেই এই দেখো, মানে আমাদের এই মাটিটা কেমন বলো তো, পা দিলেই পায়ের সাথে সাথে মাটি উঠে ব্যাস জুতোর মধ্যে আটকে যাবে। রাস্তায় এত কাদা আর মেঘও করে আছে, যদি আবার বৃষ্টি নামে। ভেবেছিলাম বেরোবো বিকেলবেলা একটুখানি ঘুরবো আর কি। সকালবেলায় এডিট নিয়ে বসেছিলাম, এডিটটা যে কী ভোগান ভোগালো আমাকে, মানে অনেকটা লেট হচ্ছিলো কাজ করতে, তো ওই জন্য দুপুরে রান্না বসাতেও একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, আজকে একজন এসেছিলো আমার বাড়িতে, আমার এক পরিবারের সদস্য, তোমাদের সাথে এর আগেও পরিচয় করিয়ে দিয়েছিলাম, এসেছিলো আমাদের বাড়িতে দু তিনবার এসেছিলো। তো আজকে আর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম না, আর ফোনেও চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম, কারেন্ট যা জ্বালাচ্ছে, বাপরে বাপ। তো যাই হোক, আজকে বিকেলবেলা ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু রাস্তায় কাদা আর তার মধ্যে হচ্ছে মেঘ করে রয়েছে, বেরোনো যাবে না। কিন্তু ঘুম ঘুম পাচ্ছে, সাড়ে চারটে বেজে গেছে, কিন্তু এখন ঘুমলে সেই সন্ধে হয়ে যাবে। মনে আছে সেই দিনের কথা, সেই কতটা সন্ধে হয়ে গেছিলো, প্রায় ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম, ছটা সাড়ে ছটার পরে ঘুম থেকে উঠেছিলাম। তো এখন ঘুমোবো না, দেখি ছাদে যাবো না, একটু ছাদে গিয়ে একটু হাঁটাচলা করবো, ভালো লাগছে না, মানে ঘুমের রেস্টটা যেন কাটাতেই পাচ্ছি না, এত ঘুম ঘুম পাচ্ছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে বলো তো, গাছের পাতার মধ্যে মানে সবুজ পাতায় বৃষ্টির যে ফোঁটাগুলো পড়েছে, মানে বৃষ্টির জলের ফোঁটা, দারুণ লাগছে। এই যে নয়নতারা গাছটা খালি মাথায় বেড়ে যাচ্ছিলো, মানে লম্বা হচ্ছিলো, তো আমার বর আবার মাথা থেকে একটুখানি ভেঙে দিয়েছে, তো তার ফলে কি হবে, গাছটা আর মাথায় বাড়বে না, চারিদিকে ছড়াবে, আর গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ সতেজ হয়েছে। আর কি বলো তো, বর্ষাকাল তো, বর্ষাকালে দেখবে আগাছাও কিন্তু বাড়ে, যেমন আমাদের এই যে আশেপাশে গ্রামে তো আশেপাশে এত জঙ্গল হয় কি বলবো, তার মধ্যে পোকামাকড়ের বাস, মানে গ্রাম ভালো লাগে সত্যি বলতে। তোমরা সকালবেলায় যে গ্রামের দৃশ্যটা না, সত্যি অপরূপ লাগে, তোমরা তো আমার ব্লগে দেখোই, কিন্তু এই যে বর্ষাকালে গ্রামটা সত্যি মানে একটুও ভালো লাগে না, বিরক্তকর লাগে। আমি ছাদে চলে এসেছি, আর দেখো ওদেরও ঘুম ভেঙে গেছে, ওরাও ছাদে চলে এসেছে দেখো, আর কি সুন্দর লাগছে যে চুপচাপ আমার আদর খাচ্ছে, দেখো চুপচাপ হয়ে রয়েছে, কি কিউট লাগে না, সত্যি বড় হয়ে গিয়ে ভীষণ দুরন্ত হয়েছে জানো তো, খালি পায়ে পায়ে দৌড়াদৌড়ি করে, যেমন এ তেমনি ওই যে পেছনে আরও একটা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি,
এই যে পেছনে, এই যে দুটো, এই দুটো মিলে এত দুষ্টু করে। আকাশটা কিন্তু দারুণ লাগছে, বৃষ্টি হওয়ার পর যে আকাশটা এত সুন্দর লাগে। এখনো কিন্তু একদিকে মেঘ হয়ে রয়েছে, দেখে তো বুঝতেই পারছো। সব ভালো লাগে, যদি বাড়ির সামনে রাস্তাটা একটু পাকা হতো তাহলে হয়তো এই কাদা কাদা ব্যাপারটা তোমাদের এত বলতাম না, আর আমাদেরও এত কষ্ট করতে হতো না। জানি না কার কবে চোখে, যাই হোক ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে, শুভ রাত্রি।